কক্সবাজারের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ, ফলে বদলে গেছে তামাক চাষের চিত্র। অধিক লাভের কারণে কৃষকরা তামাকের বদলে ঝুঁকছেন বাদাম চাষে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। বাদামের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে আগামীতে আরও বেশি জমিতে বাদাম চাষ হবে বলছে কৃষি বিভাগ। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্যচিত্রের রিপোর্ট। কক্সবাজারের মাতামোহরি ও রামুর বাঁকখালী নদীর চরাঞ্চলে দেখা মিলে মাঠের পর মাঠ বাদাম ক্ষেত। একসময় এসব ক্ষেতে ব্যাপকভাবে তামাকের চাষ হতো, কিন্তু তামাকের উৎপাদন পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলায় তা নিষিদ্ধ করে প্রশাসন। তামাকের বিকল্প ফসল হিসেবে চাষিদের বাদাম চাষের পরামর্শ দেয় কৃষি বিভাগ। চরের জমিতে বাদামের ফলন ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। তামাক শাস করতাম, এখন তামাক শাস সারি দিই, বাদামের শাস অনেক লাভ। বাদাম খেতে আরও সলিতারির গরুও হাইতে পারে। চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বাদামের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে আগামীতে আরও বেশি জমিতে বাদাম চাষ হবে বললেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করে এইসব চরে সবজি এবং বাদামের চাষ হচ্ছে। একদিকে কৃষকেরা লাভ হচ্ছে, অন্যদিকে কিন্তু পরিবেশেরও বেশ উন্নয়ন ঘটছে। বিশেষ করে তামাক চাষ থেকে আমাদের অনেক চাষি কিন্তু সরিয়ে এসেছে। এবছর কক্সবাজারে 200 হেক্টরের বেশি জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে বেশি চাষ হয়েছে ত্রিদানা, ঝুমকা, চীনা ও বাড়ি চীনা জাতের বাদাম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।